হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরা লাভবার্ডকে কীভাবে খাওয়াতে হয় সেই প্রসেসটি দেখাবো। এই গরমের মধ্যে পাখিকে ঠান্ডা রাখার জন্য খুবই কার্যকরী একটি গাছ। চলুন দেখা যাক কীভাবে কী করতে হয়। প্রথমে আমি এগুলো ভালো করে ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। হ্যালো ভিউয়ার্স, এই যে অ্যালোভেরা, এর থেকে আমি রসটি বের করে নিব। আমরা যারা সাধারণত নিজেরা অ্যালোভেরা আমরা খাই এবং অ্যালোভেরা অনেক রোগের অনেক উপকার করে থাকে, তো পাখি দেহ ঠান্ডা রাখার জন্য অ্যালোভেরার বিকল্প নেই। এই গরমকালে পাখির বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, যেমন হিট ডিস্টার্ব করে, গরমে হাঁপানি হয়, ঠান্ডা লাগে। তো এই অ্যালোভেরাটা অনেক বড় একটা ওষুধি গাছ হিসাবে সাপোর্ট দেয় পাখিকে। তবে অ্যালোভেরার পাশাপাশি আমরা পাখিকে বিভিন্ন রকম সবজি খেতে দিব, শশা দিব, ভেজা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো দিব যাতে পাখিটি ঠান্ডা থাকে। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক অ্যালোভেরাটি আমরা কীভাবে পাখিকে খেতে দিব। অতিরিক্ত গরমের কারণে পাখি খুব দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে, সেজন্য আমরা অ্যালোভেরা জেলের পাশাপাশি আমরা বিভিন্ন ফল সবজি আমরা পাখিকে খেতে দেব, যেমন গাজর সিদ্ধ করা, শশা, কলমি শাক, ছোলা ইত্যাদি ফল বা সবজি আমরা ওদেরকে খেতে দিব। আমরা ইচ্ছে করলে অনেকে আপেলও দিতে পারি, আপেল স্লাইস করে দিলে সেটাও পাখি খায়। তো ভিউয়ার্স, দেখা যাক আমরা অ্যালোভেরা জেলটি কীভাবে করব।
ভিউয়ার্স, খুব ভালো করে পানির সাথে মিশিয়ে দিতে হবে অ্যালোভেরাগুলো। অ্যালোভেরা জেলটি আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই অ্যালোভেরা জেলটি পাখিকে যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সাপোর্ট দিবে এবং গরম থেকে তাদের শরীরটাকে অনেকটা স্বাভাবিক ও ঠান্ডা রাখবে। দেখুন ভিউয়ার্স, আমি পাখির পানির পাত্রে আমি সরাসরি অ্যালোভেরাটি নিয়েছি এবং সম্পূর্ণভাবে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। অ্যালোভেরা বাজারে যে কোনো দোকানেই পাবেন। বাজারে যে সমস্ত দোকানে চাইনিজ আইটেম, সবজি বা শাক বিক্রি করে সেই সমস্ত দোকানেই পাবেন অ্যালোভেরা। অনেকে হয়তো ভাবতে পারেন যে অ্যালোভেরাটা কোথায় পাব। আমি আমার বাসার ছাদ থেকে নিয়েছি, আমি ছাদে করেছি অ্যালোভেরা, কারণ আমার পাখিকে আমি কিছুদিন পর পর অ্যালোভেরা দেই, তাই আমি নিজে গাছ লাগিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গাছ লাগিয়ে নিতে পারেন। মোটামুটি ভালো করেই মিশিয়ে গেছে, এখন আমি পাখি খেয়ে দিব। আমাদের সাথেই থাকুন।